আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যারে আমরা বড় ফির বলি নাম কি সবাই বল নাম কি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই খানা আকাবা তাওয়ফ করতেছে তাওয়ফ করে আল্লাহর দরবার হাত উঁচু করে কাটছে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক এই বছর যারা হজ করার জন্য মক্কা মদিনায় আসে তাদেরকে মাফ করে দাও গায়েব থেকে আওয়াজ দাই ও আব্দুল কাদের জিলানি সবাই রে মাফ করে দিলাম কিন্তু একটা যুবক রে মাফ করলাম না বলে যুবকটা বাড়ি কোথায় বলে খানা কাবার খানা কাবার থেকে একশো গাছ দূরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের ভিতর পড়ে আছে হাতও নাই পাও নাই চক্ষু নাই ওই যুবকের কাছে জিজ্ঞাসা করো কি অন্যায় করে আছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই চলে গেলে আস্তে আস্তে যুবকের কাছে সত্যি যুবকের দুই হাত নাই দুই পা নাই দুইটা চক্ষু নাই অন্ধ আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আলায় দেয় যুবক তোমারই অবস্থা কেন বললেন হুজুর আমার অভাব ছিল না টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আমার হাতও ভালো ছিল পাও ভালো ছিল চক্ষু ভালো ছিল কিন্তু আল্লাহ আমাকে এই অবস্থা করেছ একটা কারণে আমি আমার মাকে নিজের হাতে আমি হত্যা করেছি আমাকে যখন লেখাপড়া করাইলো আমার মা আমার বাবা আমি বড় চাকরি পাইলাম আমি একজন মহিলার সঙ্গে প্রেমে পড়ে আমি বিবাহ করলাম বিবাহ করে যখন নিয়ে বাড়িতে আসলাম মা ডাক দে বলে বাবা আমার বড় শখ ছিল তোমারে ভালোভাবে জাগজমক করে বিয়ে দিব আমার জানাও নাই কোনো দুঃখ নাই চলো ঘরে চলো মেয়ে তো শিক্ষিত বড় লোকের মেয়ে আমার রে দেখতে পারে না আছে না আছে না পুরা সাবি তুই তুই বউরে কন্ট্রোল করতে পারোস না কেন কারণ দিন নাই ইসলাম নাই কোরআন নাই নামাজ নাই ঠিক না তোমার ছেলের মাদ্রাসায় দিবা না দিবা কেজি স্কুলে ইঞ্জিনিয়ার বানাবা বানাও ইঞ্জিনিয়ার সর্বপ্রথম মুক্তবে বানানো লাগবে ঠিক না বেটি তুমি ইঞ্জিনিয়ার বানাও ইঞ্জিনিয়ার না বানাইলে আমরা বাড়ি বানাবো কেমনে ঠিক না বেটি তুমি ডাক্তার বানাও আগে মুক্তব পড়া কুরআন শিক্ষা করো কারণ প্রথমে যার কলিজায় কুরআন যাবে ওই কলিজা কখনো নাস্তিক হবে না যুবকটা ডাকতে বলো আব্দুল কাদের জিলানি আমার বিবি যখন ঘরে যায় আমি এক মাস দেড় মাস পরে বাড়িতে আসি ও মুরাদপুরের মুসলমান অনেক যুবক আছে চাকরি করে সিলেটে চাকরি করে বি বাড়িয়ে অনেক দিন পরে আসলি দেখবেন ভালো মহিলা যদি হয় কোনো বুদ্ধি দেয় না যদি খারাপ মহিলা হয় সঙ্গে সঙ্গে একটা স্বামীর কানে মেসেজ দিয়ে দেয় স্বামী স্বামী এই ঘরে আর থাকবে না কে তোর মা আমার দেখতে পারে না আসেন সঙ্গে সঙ্গে মেসেজ দেয় ওই স্বামী যদি মা ভক্ত হয় কখনো মার গা ঘাত করবে না আর যদি স্ত্রীর ভক্ত হয় সঙ্গে সঙ্গে সকাল বেলায় মা বাবাকে প্রশ্ন করবে ওই যুবক ডাক দেব আব্দুল কাদের জিলানি শোনো আমার স্বামী যখন আমি যখন বাড়িতে আসতাম আমার বিবি আমার কানেই এই মেসেজ দিত তুমি থাকবা না আমি থাকবো তোমার ঘরে আমি থাকবো না বলে কেন তোমার মা আমার দেখতে পারে না তোমার মা বিভিন্ন কাজ করাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ শোনে আর চোখের পানি ফেলে এক মাস দুই মাস হয়ে যায় আবার যখন বাড়িতে আসে আবার রিপোর্ট দেয় আবার যখন বাড়িতে আসে আবার রিপোর্ট দেয় বলল তোমার মাকে যদি শাসন না করো তুমি তোমার ঘর আমি ছাড়বো না হলে আমার ডিভোর্স দাও সন্তান চলে গেছে মায়ের ঘর দরজার সামনে দরজার সামনে দাঁড়ায় বলে মা দরজা দরজা খুলে ভয়ে সন্তান কি হয়েছে বলো বলে আমার বউরে কি বলেছ বিবি রে কি বলেছ বল কি অল্লা কিছু বলি নাই বলে সত্যি করে বলো কিছুই বলি নাই মায়ের মাথায় আঘাত করেছে সন্তান আঘাত করে চলে গেছে চাকরিতে আবার কয়েক মাস পরে বাড়িতে আসছে বিবি ডিসি ফাইনাল নিয়ে নিল মা যদি এই বাড়ি থাকে আমি আর থাকব না কোন বিচার চাই না তোমার মাকে এই ঘর থেকে বের করে দাও না হয় আমার বাবার বাড়ি আমি চলে যাব স্ত্রী কথা শুনিয়া সন্তান মায়ের ঘরের সামনে দাঁড়াইয়া মা মা কয়ে চিৎকার করে মা দরজা খল মা দরজা খোল মা দরজা খল মা জনম দুখিনী দরজা খোলে না ঘরের ভিতর থেকে আওয়াজ হয় সন্তান আমি তোর বউরে কিছু কই না করে বলছি আর দরজা লাফতি মারিস না কয়েক মাস আগে আমার এই বুড়ো হাড্ডিতে আমার মেরে গেছ এই হাড্ডিতে এখনো ব্যথা আর মারিস না সন্তান রাগে রাগে বলল মা যদি দরজা না খোল লাত্তি দিয়ে ভাঙ্গে ফেলবো মা দরজা খোলে না মা দরজা খোলে না সন্তান দরজায় লাত্তি দিয়া দরজা ভাঙ্গে ফেলেন দেখে জনম দুঃখিনী মা নামাজের हालतে বসিয়া আমার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তান বাড়ি আসছে আমার সন্তান মুখটা দেখছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আরে বউ হারালে বউ পাবিরে पति ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার জনম ধরে তাই বৌয়ের কথাই করো না হাই তাই বৌয়ের কথাই করো না হাই মাকে অপমান তোমার গায়ের রক্ত মাংস মায়ের ওরে বউ হারালে বউ পাবি কি মা ও মা আমি বুঝি নাই বুঝি নাই বুঝি নাই মাফ করে দাও সবাইকে ডাকলেন দেখলেন মা মারা গেছে দুনিয়ায় মারে দাফন করিয়া কিছু টাকা নিয়ে চলে গেছেন বাইতুল্লাহ হজ করার জন্য তো অফ করে হজ করে সব করে মিনা মুজদারায় যায় সাফা মারোয়াই মারোয়া পাহাড়ে যায় খানা কাবার সামনে ওই যুবকটা হাত উঁচু করে বলে মালিক যে অন্যায় করেছি জুলুম করেছি আমি মারে আঘাত করেছি মাফ করে দাও গায়েব থেকে আওয়াজ হয় আব্দুল কাদের জিলানি কে বলে ও আব্দুল কাদের জিলানি গায়েব থেকে আজ হয় ও নেমো খারাম সন্তান তুই যতই হস করো তোর হস কবুল হবে না আব্দুল কাদের জিলানি বলে কি তারপর কি হলো ওই যুবকটা আস্তে আস্তে বার থেকে 100 গজ থেকে দুইটা পাথর একত্রিত করলো দুইটা পাথর একত্রিত করার পরে ওই যুবক ডাক দিয়ে বলল যে পাউ দিয়া আমার মার ঘরের দিকে আগাই গেছি একটা পাথরের সঙ্গে আরেকটা পাথর রাখলেন ওই পাথরের উপরে আমরা ঠ্যাংড়া রাখলাম ঠ্যাংড়া রাখিয়া আর ঠ্যাংড়ে ডাক দিয়ে বলে ও পা যে মায়ের মারার জন্য পাউ দিয়া হেটে হেটে গেছি পার জমিনে রাখব না আব্দুল কাদের জেলারি বলে তারপর কি হলো ওই যুবকটা ডাকতে বলে আব্দুল কাদের জিলানি ওরে যে হাত দিয়ে আমার মার মাথায় আঘাত করেছি ওই হাত আমি পাথরের উপর রাখিয়া ভাঙ দিয়া ফেলছি ওই হাত আমি আর রাখবো না এরপরে আমার দুই চক্ষু আমি আমার চক্ষুরে প্রশ্ন করি রে আরে যে চোখ দিয়ে আমি মার দেখিয়া মার দেখি আমি জান্নাত কামানোর কথা এই চোখ দিয়ে আমার মাকে আমি হত্যা করেছি দেইখা দেইখা আমি নিজের আঙ্গুল দিয়ে চোখ গুলি ফেললাম এই জন্য আমার হাত না আমার পাও নাই চক্ষু না আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যদি জান্নাত কামাইতে চাও মা বাবার খেতমত করব্বির হাম হোমা কামারী সগীর হাম দেবে মার খোদায় বা গোলাম আপনা বানা হাম কোদায়া গোলামি করব কার আরে জোরে বলেন গুলামি করব কার আল্লাহর গুলামি করা ছাড়া অন্য গুলামি কষ্ট হইল না আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যেন কবুল করুক আমিন এর আসবে ভাই নবী আসবে নবী আসবে আর নবী আর আসবে না কিন্তু নবীর ওয়ারিস হলো

এই সর্বপ্রথম জোহরের আগে সম্ভবত এই মাদ্রাসার মহাতামিম হজরত মাওলানা সিরাজ ইসলাম সিরাজী সাহেবের সন্তান এত চমৎকার বয়ন করেছে ঠিক কিনা কয় বছর কই আছে তুমি এই এত সুন্দর চমৎকার বয়ন করেছে পাইলো কই এ খুঁজে খুঁজে বের করেছে কেমনে এত সুন্দর ভঙ্গি এত সুন্দর গগবি স্টাইল আমি অবাক হয়ে গেছি আমি ছাত্র জবান দিয়ে এত সুন্দর বের করাই লোকে কে করাইছে তুমি গুনাহ করো তুমি গুনাহ করো আলেমদের উপর আঙ্গুল উঁচু করে কথা বলো আলেম তোমার টাকা খায় না তোমার বাবার টাকা খাই না কার টাকা খায় আল্লাহ ইমাম শব্দের অর্থ কি নেতা ইমাম শব্দের অর্থ কি

যার কথা মতো আমি বাড়ি লুট করেছি কোরআনের কথা যার কথা মতো আমি মানুষের মাথায় আঘাত করেছি যা আপনার কথা মতো আমি মানুষের ঘর লুট করেছি ওই নেতার কাছে আমার একটু বাটাও কর্মী চলে যাবে নেতার কাছে বলবে নেতা আমি তো এখন জাহান নামের বলে আমি কি করব আমি কি করব فَكَرٌ لِمَنِ الْمُلْكُ الْيَوْمُ لِلَّهِ وَاهِدِ الْقَهَّارِ কেউ মাথা উঁচু করে কথা বলবে না নবীরা পর্যন্ত মাথা নিচু করে যাবে একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মাকাবে মাহমুদের ভিতরে সিজদাই পড়িয়া কাঁদবে ছেলের জন্য কাঁদবে না মেয়ের জন্য কাঁদবে না নিজের জন্য কাঁদবে না তার নাতির জন্য কাঁদবে না মো জবান দেবের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি নেতাকে ডাক বলবে কর্মী বলবে কি নেতা আমি এখন জাহান্নামে রাশি আমি নেতা কি বলবে জানেন যারা নেতার পিছনে ঘোড় ওই বন্ডর দলে ঘর তারা কি বলবে জানেন বলে আমি তো দুনিয়ায় নেতাই ছিলাম না আমার তো কোনো কর্মী ছিল না যা সামনের থেকে চলে আসবে আল্লাহর দরবারে আল্লাহ নেতা তো আমার ছিল না মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ওয়া বানি মা পরিচয় দেবে না মা পরিচয় দেবে না বাবা পরিচয় দেবে না একটা নেকের জন্য দারে দারে ঘুরবে কেউ তোমার একটা নেকি দেবে না একটা নেকি তোমাকে দেবে না একমাত্র যদি বাঁচাইতে পারে কে আল্লাহ বাঁচাবে আল্লাহ বাঁচাবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না সে আল্লাহর গোলামি করতে হবে কি না কিসের মাধ্যমে সিজদা দেওয়ার মাধ্যমে আমি আর আপনি নামাজের পরে জিকির করি না নামাজের পরে তাসবিহ করি না নামাজের পরে আল্লাহর নামে শরণদি না আল্লাহর নবী বলেন নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে স্পেশাল কিছু জিকির আছে এই জিকির যদি করো আফতাহু লাহু বাবা ইলাল জান্নাত তুমি জান্নাতের মালিক হয়ে যাবে সে অজীবাকু লুকিয়ে কান কাড়া করে শোনো সময় সালাম ফিরাবেন ইমাম সবের সঙ্গত বাহ নিজে নিজে সালাম ফিরাবেন একবার বলবেন আল্লাহ একবার কি বলবেন বলবেন কমপোকে তিনবার বলবেন আজ তা হো ফিরুল লহ আজ ত ফিরুলহ আজ ত ফিরুল্লহ এরপরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার যদি পারেন আয়তল কুরসি পড়বেন আয়তল কুরসি পড়ে শরীরে ফুক দিবেন আল্লাহ পাক বলেন কোন শয়তান জিন তারে আক্রমণ করতে পারবে না নামাজের পরে আয়তল কুরসি পড়বেন মাগরিবের নামাজ তিনবার সুরই খলাস তিনবার সুরই ফালাক তিনবার সুরাই নাস ঈশার নামাজের পরে আর ফজরের নামাজ আর পরে পড়বেন সুরাই ইখলাস তিনবার সুরাই ফালাক তিনবার সুরাই নাস তিনবার পড়ে শরীরে ফুদ গিবেন আল্লাহ পাক বলেন কোন জিন শয়তান জাদু টানা তারা করতে পারবে না নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি তুমি maaf করে দাও আমাকে তুমি maaf করে দাও অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ظلم فلسي الله مبكر دو أر بسي الله ولا در